না না এটা তো অন্যায়, কে বললো বড় কথা না, ভারতের সংবিধান বলছে এটা, এটা কোর্টের সুমোটা দেওয়া হয়েছে, কোর্টের কোর্টকে হিউমিলেট করা হচ্ছে। যে বিচার ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানের আইনকে লকে ইন্টারপ্রেট করে তাদেরকে এইভাবে গালাগালি দেওয়া ওপেন স্টেজে, এর থেকে ঘৃণ্য ন্যাক্কারজনক অবমাননাকর আর কিছু হতে পারে না। কোর্টের উচিত সুমোটো অ্যাকশন নেওয়া। আমি সেটা কোর্টকে তো পরামর্শ দিতে পারি না, কিন্তু এটা ঘোর অন্যায়। বিচারের রায় আমাদের ভালো লাগে কোনো ভালো লাগে না, তার জন্য উচ্চ কোর্ট আছে। আপনারা কখনো ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছেন, যে বক্তা সে হাজিরা না দেওয়ার জন্য কোথায় যাচ্ছিল? সিবিআই বা ইডির কাছে হাজিরা না দেওয়ার জন্য কলকাতায় হাজিরা দেওয়ার জন্য কাকে দরবার করেছিল? তা হাজিরা না দিলেই পারত, দরবার না করলেই পারত, সে বাহাদুরি দেখাতে পারেনি। কোর্ট দালাল ইডি সিবিআই দিচ্ছে, তো তার কাছে আবার দরখাস্ত করতে যাচ্ছিস কেন রে ভাই, যে আমাকে কলকাতায় যাতে জিজ্ঞাসাবাদ করার বাইরে আমি যাবো না ভয় লাগছে? হ্যাঁ, জামিন পাওয়ার জন্যে আমি জেলে যাব না ভয় লাগছে? কোর্টে যেতে হচ্ছে কেন তাদেরকে? চোখ রাখবো যে খবরে ফলোহানিনি অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভিড়, দূর দূরান্ত থেকে পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। দুপুর দুটোয় অমাবস্যা লেগেছে এবং ফলোহানিনি অমাবস্যায় তারামাকে ফল নিবেদন করবেন ভক্তরা। তারাপীঠের পাশাপাশি দক্ষিণেশ্বরেও আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল। ফলোহানিনি অমাবস্যা উপলক্ষে সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সরাসরি দক্ষিণেশ্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কিছুক্ষণ আগেও সেই ছবি তুমি আমাদের দেখিয়েছো যে পুণ্যার্থীদের লম্বা লাইন এই মুহূর্তে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে, এবং অধীর আগ্রহে তারা অপেক্ষা করে রয়েছেন কখন মায়ের দর্শন পাবেন। ঠিক কি কি নিয়ম, কি কি উপাচার মেনে আজকে পুজো হয় দক্ষিণেশ্বরে, এবং এই মুহূর্তে ছবিটাই বাকি? দেখো অমৃতা, তোমাকে প্রথমে এই মুহূর্তের ছবি দেখাবো, তারাপীঠের পাশাপাশি দক্ষিণেশ্বরের ছবি। ভিড় কিন্তু কিছুতেই কম যায় না, এবং এই বিশেষ অমাবস্যার যে পুজো, সেই পুজো উপলক্ষে সকাল থেকে কিন্তু দর্শনার্থী বলতে পারো ভক্ত তারা কিন্তু ভিড় জমিয়েছেন, লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য এসেছেন। এই মুহূর্তে তুমি মন্দির প্রাঙ্গণের ছবি দেখছো, ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, একদম প্রবেশ পথ থেকে শুরু করে মন্দিরের ঢোকার মুখ পর্যন্ত যারা ভক্ত তারা কিন্তু পুজো দেওয়ার জন্য এসে অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, এবং এই ফলোহারিণী অমাবস্যা উপলক্ষে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যার বিশেষ তিথিতে যে পুজো দেওয়ার যে রীতি, হিন্দু ধর্ম মতে যে তিনটি কালী পুজো হয়, তাতে দীপান্বিতার কালী পুজো আমরা সবাই জানি, এবং তারপর একটা অন্যতম এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার যে পুজো, এবং সেই জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে তারা অনেকেই এসছেন যারা পুজো দিতে এসছেন। তবে আজকের দিনটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে, আজকের দিনে কিন্তু মা শারদাকে কিন্তু দেবী জ্ঞানে পুজো করেন রামকৃষ্ণ, এবং সেই উপলক্ষে কিন্তু আজকের দিনটার একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, এবং যে কারণে অনেক দূর থেকে অনেকেই কিন্তু পুজো দিতে এসছেন। আমি সরাসরি চলে যাব যারা পুজো দিতে এসছেন তাদের কাছে। আপনি কোত্থেকে এসছেন, কোত্থেকে এসছেন? আমি বেলঘরিয়া নিমতা থেকে এসেছি। আজকের পুজোর বিশেষ কি তাৎপর্য, আপনি দেখছি অনেক ফল নিয়ে এসেছেন? হ্যাঁ, আজকে এই ফলোরানি কালী পুজোতে ফল দিয়ে মায়ের কাছে পুজো দেওয়া হবে, যার যার মনের কামনা বাসনা পূর্ণ করবে এই আশা নিয়েই পুজো দিতে এসেছি। একেবারেই জ্যৈষ্ঠ মাসের যে বিভিন্ন ফল পাওয়া যায় সেই ফল দিয়েই কিন্তু আজকে পুজোর উপাচার, এবং মনের যে কামনা বাসনা, মনের যে বাসনা তা পূরণের জন্য এই বিশেষ পুজো, যে কারণে কিন্তু সকাল থেকেই যত সময় গড়াচ্ছে তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভক্তদের সংখ্যা, তারা কিন্তু পুজো দিতে আসছেন। অমৃতা, ধন্যবাদ সত্যজিৎ।